হ্যালো, আজকে এটা বলো সেটা চ্যালেঞ্জ ফোরটিন ফোরটিন সম্বন্ধে বলো। সো চ্যালেঞ্জটা কি? সেই চ্যালেঞ্জটা হচ্ছে লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড রিস্ট্রাকচার ইউর থিঙ্কিং। মানে তোমার অতীতের কোনো ঘটনা ঘটেছে, সেখান থেকে তুমি শেখো এবং শিক্ষা নিয়ে তুমি ফিউচারটাকে মানে রিস্ট্রাকচারিং করো, সেটা যেন প্রবলেম না হয় এবং সেটার জন্য ভবিষ্যতের জন্য রেডি হও। ইফ ইউ হ্যাভ বিন থ্রু সার্টেন সিচুয়েশন অ্যান্ড ফিলিংস ইউ মোস্ট রিসেন্টলি হ্যাভ, ইউ অ্যানালাইজ দেম অ্যান্ড ইউ নো হাউ টু ফেল অ্যান্ড হোয়াট বিলিভস ইউ হ্যাড। তো এমন কিছু যদি ঘটনা ঘটে থাকে বা এমন কোনো পরিস্থিতি হয়ে থাকে পূর্বে, সেটা ভেবে তোমার কাছে অভিজ্ঞতা রইল, সেটা নিয়ে তুমি ভবিষ্যতে নিজেকে ভাববে এবং নিজের সেই ভবিষ্যতের জন্য রেডি থাকবে। যদি এমন কিছু চিন্তাধারা বা অনুভূতি যেটা তোমার ভবিষ্যৎ অতীতে ঘটেছে এবং তোমার যদি মনে করো সেটা ভবিষ্যতেও ঘটতে পারে, তো সেটি অবাক হওয়া সেই মুহূর্তটা আবার যখন ঘটবে সেইটি সেই মুহূর্তে অবাক হবে না, চেষ্টা করবে সেই জিনিসটাকে প্রেডিক্ট করা বা বোঝার। এবং কখনোই তুমি নিজেকে নেগেটিভ ইমোশনে চার্জ করবে না, যেটা তুমি অতীতে হয়তো হয়েছিলে, কারোর উপর কোনো একটা ঘটনা হয়েছিলো, কারোর উপর রেগে গেছিলে, কারোর উপর রেগে গিয়ে কিছু একটা কোনো একটা অ্যাকশন নিয়েছো বা রিয়্যাক্ট বেশি করেছো, তো সেই জিনিসটা হবে না। কিন্তু এটা যদি তুমি যদি না হও তাহলে তুমি নিজেকে প্রোগ্রাম করতে পারবে না এবং ভবিষ্যতে তোমার থিঙ্কিং ডিসফাংশনাল হয়ে যাবে, চিন্তাভাবনাগুলোকে ডিসফাংশনাল হয়ে যাবে। এইটা করার থেকে তুমি বেটার হয় তুমি ফিউচারের সিচুয়েশনটাকে প্রেডিক্ট করে তাকে প্রপারলি প্রিপারেশান নিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করো। এটার জন্য একটা একটা কাগজে লিখে তুমি দেখতে পারো, একখানা এক্সাম্পল আছে যেটাকে তোমার ফিলিং অনুভব তোমার বিহেভিয়ার সেটাকে তোমাকে চেঞ্জ করে পরিবর্তন করবে, নতুন করে একটা রিস্ট্রাকচার করবে, একটা স্ট্রাকচার করো। যেমন হচ্ছে আমি একটা বন্ধুর সাথে মারপিট হয়েছিল এবং আমি তারপরে খুব আপসেট হয়ে যাই এবং আমি মনে করি যে বন্ধুরা সবসময় থাকবে তোমার পাশে বা মনে করতাম। পাস্ট ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, এটার ফলে যে ফিলিং অ্যান্ড বিহেভিয়ার হয় আমি খুবই রেগে যাই এবং আমি হার্ট হই, সেড সামথিং দ্যাট ওয়ার নট নাইস অ্যান্ড ইয়েল্ড অ্যান্ড মাই, এবং এটাও ভাবি যেটা আমার বা আমার বন্ধুর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ভালো হয়নি। তো রিস্ট্রাকচার থিঙ্কিং, এবার কী থিঙ্কিং করবে? আই ডিসাইডেড দ্যাট অল দো আই উড লাইক টু সাপোর্টেড বাই মাই ফ্রেন্ড আই অ্যাকসেপ্ট দ্যাট দে ক্যানট অলওয়েজ বি দেয়ার ফর ইউ, এবং এটি আমি ভাবি যে আমি আমার বন্ধুর দ্বারা সাপোর্ট পেয়েছি এবং আমি অ্যাকসেপ্ট করি যে সবসময় তারা আমার পাশে থাকবে না। এবং প্রেজেন্ট ফিলিংসটা কী হবে এবং বিহেভিয়ারটা কী হবে? যদিও আমি এখনও অনুভব করছি এবং আমি একটু হলেও আপসেট আছি, তো এরপরে আমি কোনো হার্ট ফিলিং করবো না বা রাখবো না যদি কোনো প্রবলেম হয়। আমি জানি যে প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লাইফ আছে, ইন্ডিভিজুয়াল লাইফ, তাদের ইন্ডিভিজুয়াল প্রায়োরিটিস আছে, তো সবসময় আমার জন্য কেউ থাকবে না বা আমার কথা কেউ চিন্তা করবে না। এই বুঝে তোমারও যদি এরকম একটা কোনো ঘটনা হয় সেটা তুমি এখানে লেখো, পাস্ট সিচুয়েশান অ্যান্ড থটস, পাস্ট ফিলিং অ্যান্ড বিহেভিয়ার্স, রিস্ট্রাকচার থিঙ্কিং, তুমি কী করলে সেটা কী ভাবলে এবং ভবিষ্যতে কিছু হলে প্রেজেন্ট ফিলিং অ্যান্ড বিহেভিয়ার সেটা তোমার কেমন হচ্ছে সেটা তুমি লিখে রাখো। এটা করলে আমার মনে হয় তুমি তোমার চিন্তাভাবনাকে আরও বেশি উন্নতি করবে, আরও বেশি ভাবতে সাহায্য করবে নিজের সম্বন্ধে এবং জানবে এবং নিজে আরও ভবিষ্যতে রেসপন্ড করবে রিয়্যাক্টের থেকে।